ম্যান ভার্সেস ক্রেটর, মানুষ আসলে অন্য মানুষকে বোকা বানালে খুব বেশি খুশি হয়, সাইকোলজিক্যালি এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো যদি সেটা স্রষ্টাও হয়, তারপরেও কেন যেন মানুষ অনেক মানুষের কাছে খুশি হয়। তো এটা নিয়ে আজকে আমাদের গল্প হচ্ছে ম্যান ভার্সেস ক্রেটর। তো একবার তিন ফ্রেন্ড যাচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে, তো হঠাৎ করে তারা এক বাক্স স্বর্ণমুদ্রা পায়। এরপরে সে স্বর্ণমুদ্রা গণনা করে, এরপর গণনা করতে করতে দেখা যায় 3,000 স্বর্ণমুদ্রা সে বাক্সে। তারপর তিন ফ্রেন্ড বললো যে খুব ভালো হয়েছে, আমাদের তিন ফ্রেন্ডের জন্য এই স্বর্ণমুদ্রা গুলো দেখছো, ভাগ করতে কোনো সমস্যা নেই। তিন ফ্রেন্ড 1,000 করে, প্রত্যেকজন 1,000 করে স্বর্ণমুদ্রা পেল। এবার প্রথম ফ্রেন্ড দ্বিতীয় ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলো, তুমি 1,000 স্বর্ণমুদ্রা কি করবা? সে বললো যে আমি 1/4 আমার স্রষ্টার জন্য আমি দান করে দেবো এবং বাকিটা আমার কাজে ব্যবহার করবো। এরপর তৃতীয় নম্বর ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, তুমি এই স্বর্ণমুদ্রা কি করবা 1,000? সে বলে যে আমি স্রষ্টার জন্যই পেয়েছি, আসলে আমি অর্ধেকটা দান করে দেবো স্রষ্টার জন্য, আর অর্ধেকটা আমার কাছে ব্যবহার করবো। এবার দ্বিতীয় এবং তৃতীয় ফ্রেন্ড প্রথম ফ্রেন্ডকে বলে, আচ্ছা আমাদেরটা তো শোনা, তুমি কি করবো বলো তো? সে বলে আমি পুরো স্বর্ণমুদ্রাটাই দান করে দেবো আমার স্রষ্টার জন্য। তার দুই ফ্রেন্ড তো অবাক বলে কি এত দান ছিল আমার এই ফ্রেন্ডটা। সে বলে আসলে আমি দান করবো, কিন্তু দানটা এইভাবে করবো, প্রত্যেকটা স্বর্ণমুদ্রের ওপরে নিক্ষেপ করবো, ওপরে নিক্ষেপ করবো, স্রষ্টার যতগুলো প্রয়োজন সে রেখে দিবে, আর যেটা প্রয়োজন না সেটা নিচে পড়বে, সেটা আমার আমার হয়ে যাবে। চিন্তা করো তাহলে ফ্রেন্ড, সে স্রষ্টাকে বোকা বানাতে চায়। এরপরে আমরা আরেকটা গল্প শুনি, সেম কাহিনী। একবার এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, অনেক দিন রাত কেটে যায়, কিন্তু সে সুস্থ হয় না। এরপরে সে স্রষ্টার কাছে এক রাত্রে খুব বেশি প্রার্থনা করে, যেন আমি সুস্থ হয়ে যেতে পারি, এবং যদি সুস্থ হয়ে যায় তাহলে আমার নিয়মগুলো কাটতে তোমার জন্য দান করে দেবো। তো সেই রাত্রে স্রষ্টা তার প্রার্থনা কবুল করে নেয় এবং সকালে উঠে দেখে যে সে একেবারেই সুস্থ, সম্পূর্ণ সুস্থ। এরপরে সে তার কথা অনুযায়ী চিন্তা করলো, আমি সিম্পল অসুস্থ ছিলাম, এর জন্য আমি আমার বিএমটা হলো 2 কোটি টাকার কার্ড দিয়ে দেবো, স্রষ্টাকে দান করে দেবো। এখন কি করা যায়? আমি তো কথা দিয়েছি, কথার খেলাপ তো করতে পারি না। তো সে কি করলো, সে হচ্ছে bikoi.com-এ একটা মানে কার বিক্রয় করার জন্য সে অ্যাড দিল। অ্যাডটা হচ্ছে এরকম যে বিএমডব্লিউ কার মূল্য হচ্ছে 1,000 টাকা মাত্র। সবাই তার ফোন দেওয়া শুরু করেছে, 1,000 টাকা বিএমডব্লিউ কার, সে কি পাগল হয়ে গেছে? কিন্তু আসলে পাগল হয় নাই, সে বুঝছে না, কিন্তু শর্ত প্রযোজ্য। শর্তটা হচ্ছে এই বিএমডব্লিউ কার বিক্রয় হলে অবশ্যই আমার পোষা বিড়ালটাও কিনতে হবে, এবং সেই বিড়ালের মূল্য হচ্ছে 1 কোটি টাকা। তো একজন চিন্তা করলো, সমস্যা কি, 2 কোটি টাকার জিনিস তো আমি 1 কোটি টাকায় পাচ্ছি, সেটা হচ্ছে বিএমডব্লিউ কার হোক আর বিড়াল হোক সাথে তো আছে। সে নিয়ে নিল সেই বিএমডব্লিউ কার 1,000 টাকা দিয়ে এবং বিড়ালটা 1 কোটি টাকা দিয়ে। এরপরের দিন সেই ব্যক্তি কোন প্রার্থনা স্থলে যেয়ে সে দান করে দিল 1,000 টাকা এবং বললো স্রষ্টাকে, হায় স্রষ্টা, আমার বিএমডব্লিউ কারের দাম তো মাত্র 1,000 টাকা হয়েছে, 1,000 টাকা পুরোটাই তোমার জন্য দিয়ে দিলাম। তো চিন্তা করো ফ্রেন্ড, যে আসলে আমাদের মধ্যে এরকম অনেক ব্যক্তি আছে যারা আমরা মানুষকে বোকা বানাতে চাই, ইভেন সেটা যদি স্রষ্টা হয় সেই স্রষ্টাকে বোকা বানাতে আমরা ছাড় দিই না। সো আমি বলতে চাই তোমাদের সামনে, ডোন্ট ট্রাই টু মেক ইউর ক্রিয়েটর ফুল, ইফ ইউ ডু দ্যাট ইউ উইল বি দ্যাট অ্যাট লাস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।